डियर ভিউয়ার্স এর জন্য প্রথমে আমরা চলে যাব একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি। আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা যে উপরে যে অ্যাড্রেস বারটি আছে আমরা এই অ্যাড্রেস বারে দেখব ভোটার তথ্য। এই অ্যাড্রেস বারে আমরা লিখব ভোটার তথ্য। ভোটার তথ্য লেখার পরে আমরা ইন্টার চাপব বা সার্চ অপশনে যাব। তো প্রথমে আমরা যে অপশনটি পাবো সেটি হচ্ছে ভোটার তথ্য। প্রথমে আমরা যে অপশনটি পাবো সেটি হচ্ছে ভোটার তথ্য এনআইডি। আমরা ভোটার তথ্য এনআইডি এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলে একটু সময় নিচ্ছে। এর উপরে ক্লিক করলে বাংলাদেশ নির্বাচন কমিশনের আপনার ভোটার তথ্যের যে অপশনটি আছে সেটি কিন্তু এই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা দেব জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে আমরা দেব জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর। অর্থাৎ এই ফর্ম নম্বরটি হচ্ছে তাদের যারা নতুন ভোটার হয়েছেন তারা ভোটার আইডি পাননি কিন্তু ফর্ম নাম্বারটি আছে, তারা যদি ফর্ম নাম্বার দেন তাহলে আপনারা কিন্তু এই ফর্ম নাম্বারের মাধ্যমেও আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার পেয়ে যেতে পারেন। এটিও আরেকটি খুবই উপকারী, একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাও আপনি করতে পারেন। আর যেহেতু আমরা পুরাতন ভোটার আইডিটি খুঁজব, পুরাতন ভোটার আইডি নাম্বার খুঁজব স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে। তো আমরা এখানে এর জন্য যদি আপনার কাছে স্মার্ট কার্ড নাম্বার থাকে এবং পুরাতন জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনার প্রয়োজন হয়ে পড়ে তাহলে কিন্তু আপনি এই অপশনের মাধ্যমে আপনি স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে আপনার কিন্তু পুরাতন জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনি সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনি কিন্তু একদম সরাসরি ভোটার কার্ডটি পাবেন না কিন্তু আপনি নাম্বারটি পেতে পারেন। এর জন্য আপনাকে এখানে এই যে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার, এখানে আপনার স্মার্ট কার্ড নাম্বারটি দেবেন। আপনার স্মার্ট কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে এখানে জন্ম তারিখ, আপনার দিন যে দিন আপনার জন্ম সেই দিনটি তারিখটি দেবেন। এখানে মাস যে মাসে আপনার জন্ম সেই মাসটি দেবেন এবং এখানে বছর যে বছর আপনার জন্ম সেই বছরটি দেবেন। এবং এইখানে আপনি এই যে এই একটু ঝাপসা দেখা যাচ্ছে এখানে যে নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন ভালো করে দেখে নেবেন, এই নাম্বারটি ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। অর্থাৎ এইখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে প্রবেশ করাবেন এবং কোনো কারণে যদি এই নাম্বারটা বুঝতে সমস্যা হয় তাহলে যেখানে রিফ্রেশ অপশন আছে এখানে আপনি ক্লিক করলে কিন্তু আরেকটি নতুন একটি নাম্বার দেবে। তো এটা খুব ভালো করে দেখে নেবেন, দেখে এখানে নাম্বারটি প্রবেশ করাবেন। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, নাম্বারটি যেভাবে আছে আপনি সেভাবেই দেবেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি ভোটার তথ্য দেখুন, যদি কোথাও বলা হয় আপনি বাতিলে ক্লিক করতে পারেন। তো আমি যেহেতু ভোটার তথ্য দেখব তাহলে আমি ভোটার তথ্যের উপরে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনার ডান পাশে কিন্তু দেখা যাচ্ছে ভোটার তথ্য, এখানে দেখা যাচ্ছে ভোটার নং। অর্থাৎ আপনি যখন নির্বাচনের সময় দেখবেন আপনার ছবিযুক্ত যে ভোটার লিস্টটি আছে সেখানে কিন্তু ভোটার নং থাকে। আপনি এখান থেকে আপনার ভোটার নং প্রয়োজন হলেও আপনি সংগ্রহ করতে পারেন। সিরিয়াল নং, অর্থাৎ আপনি আপনার এলাকার যে সিরিয়াল নাম্বারটি আছে আপনার ভোটারের সেই সিরিয়াল নংটাও এখানে পেয়ে যাচ্ছেন। এবং এখানে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা হচ্ছে আপনার স্মার্ট কার্ড নাম্বার, এটা হচ্ছে আপনার স্মার্ট কার্ড নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আপনার স্মার্ট কার্ড, যে নাম্বারটি আপনি প্রবেশ করেছিলেন বা স্মার্ট কার্ড হয়ে গেলে আপনি সেটা এখানে দেখতে পারেন। এবং এই যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বার হিসেবে আপনি কিন্তু আপনার পুরাতন এনআইডি নাম্বারটা পাচ্ছেন। অর্থাৎ এখানে যে নাম্বারটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পুরাতন পিন নাম্বার, সরি এটা হচ্ছে আপনার পুরাতন এনআইডি নাম্বার, যেটা যে পিন লেখা আছে এই অপশনে এটাই হচ্ছে আপনার সেই নাম্বারটি। এবং আপনার ভোটার এলাকাও এখানে দেখাচ্ছে আপনি কোন এলাকার ভোটার সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি এভাবে খুব সহজে কিন্তু আপনার আপনি আপনার পুরাতন এনআইডি নাম্বারটি পেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটি বিষয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে আসে ভিডিওটিকে লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।